हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल चाँद रेसिपी हाउस आमी आज आपनादेर माझे चार धरनेर सब्जी दिए चिकेन चाइनीज वेजिटेबल रेसिपिटी करे देखाबो। आशा करब आमार आजकेर रेसिपिटी आपनादेर अनेक अनेक भालो लागबे। ये चाइनीज वेजिटेबलटा फ्राइड राइस और सादा पोलावेर साथे खेते खुबी भालो लागे। चलुन ताहले देखे नेई आमी ये चाइनीज वेजिटेबल रेसिपिटा किभाबे करछि। एखाने आमी चार धरनेर सब्जी दुई कप करे नियेछि। एखाने आमी पेपे दुई कप, गाजर दुई कप, बरबटी दुई कप और चिचिंगा दुई कप नियेछि। चाइले शीतेर जे कोनो सब्जिओ आपनारा निते पारेन। आमी आज ये चारटी सब्जी दिएई ये चाइनीज वेजिटेबलटा करब। एखाने आमी सब्जीगुलो केटे धुए परिष्कार करे निये फुटन्त गरम पानिर मध्ये ढेले दिच्छि। पानीटा जखन फुटे उठबे तखनी किन्तु सब्जीटा दिते हबे। आर सब्जीटा देयार पर जखन आबारो खूब भालोभावे एकटा बलक चले आसबे तखन सब्जीगुलो तुले निते हबे। आमी एकटी चालनी साहाज्ये सब्जीगुलो तुले निच्छि। देखतेई पाच्छेन खूब भालोभावे बलकटा चले आसछे। खूब बेशी सेद्ध करार दरकार नेई। खूब बेशी सेद्ध करले किन्तु सब्जीगुलो गले जाबे, এতে কিন্তু ভেজিটেবলটা খেতে ভালো লাগবে না। আমি চালনির সাহায্যে সবগুলো সবজি এভাবে তুলে নিচ্ছি আর যে পানিটা আছে এই পানিটা আমি পরবর্তীতে সবজিতে ব্যবহার করব। আমি আজ ভেজিটেবলে যে সবজিগুলো ব্যবহার করেছি এই সবজিগুলো কিন্তু বারো মাসই পাওয়া যায়, তাই এই চারটি সবজি দিয়ে যে কোনো সময়ই চাইনিজ ভেজিটেবল রান্না করে খাওয়া যায়। সবগুলো সবজি তোলা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর আমি শুধু ঘি দিইনি, সাথে চার টেবিল চামচ রান্নার তেলও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি দশ বারোটা লবঙ্গ। আপনারা চাইলে দুইটি এলাচি আর এক টুকরো দারচিনিও দিতে পারেন। আমি অবশ্য এলাচি দারচিনি দেইনি, কারণ আমার কাছে লবঙ্গের ফ্লেভারটি বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবগুলো সবজি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না। আর হাই হিটে এই সবজিটা একটু ভাজা হতে হতে আমি পাশে চুলায় আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে আমি দুই কাপ মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম। এক টেবিল চামচ আদা রসুন বাটা, এক চা চামচ লাল মরিচের গুঁড়ো, এক চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দশ পনেরো মিনিট। এখন এই ম্যারিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে রান্না করে নিব। আর এই মাংসটা আমি খুব বেশি ভেজে নিব না। এই মাংস থেকে যে পানি বের হবে এই পানিটা দিয়েই এই মাংসগুলো রান্না করা হয়ে যাবে। আমি হাই হিটে এই মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা হাই হিটে করে নিতে হবে। চাইনিজ রান্নাটা সবসময় হাই হিটেই করে নিতে হয়। এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। একটু একটু পানি থাকা অবস্থাতে আমি নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার সবজিগুলোও কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস আর হাফ কাপ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, কারণ আমি সবজিগুলো খুব বেশি সেদ্ধ করিনি। চাইনিজ ভেজিটেবল রান্নাতে কিন্তু সবজিগুলো এরকম আস্তই থাকবে, একটুও ভেঙে যাবে না। দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ একটু কেটেও দিতে পারেন। আমি আস্তই দিয়েছি কাঁচামরিচটা। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সবজির পানিটা। এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম।
একটু কম মনে হচ্ছে তাই আমি আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একদমই ঠিক আছে পানিটা। এখন দিয়ে দিলাম রান্না করে রাখা সেই চিকেনগুলো, দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এ পর্যায়ে অবশ্যই লবণ আর চিনিটা দেখে নিতে হবে। আমি লবণ আর চিনিটা দেখে নিয়েছি, আমার সব কিছু ঠিক আছে। আপনাদের যদি কম মনে হয় তাহলে এ পর্যায়ে অবশ্যই দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই সবজিটা অনেক ঘন হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে বাবুর্চিরা কিন্তু এই টেস্টিং সল্টটা এই ভেজিটেবলে অবশ্যই ইউজ করে, আর এর জন্যই তাদের সবজিটা এতটা মজা হয়। আমি একটু এক চা চামচ টেস্টিং সল্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আমার সবজিটা একদমই হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রেখে দিব, আর এটা নামানোর পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা চুলা থেকে নামানোর পর এইরকম হয়েছে দেখতে। এই তো আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।